বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক সফল রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ এর 93তম জন্মদিন উপলক্ষে 20 মার্চ সোমবার বিকাল দুপুর 2টায় কাকারা ইউনিয়নের মাঝেরপাড়ি এতিমখানায় চকরিয়া উপজেলা ও মাতামুহুরি সাংগঠনিক উপজেলার উদ্যোগে খতমে কুরআন মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চকরিয়া পৌর জাতীয় পার্টির সভাপতি মাওলানা এনামুল হক। জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাস্টার শফিকুর রহমানের সঞ্চালনায় কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক চকরিয়া পেকুয়ার সাংসদ সদস্য পদপ্রার্থী জনাব শামসুল আলম। এ সময় বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাও আইয়ুব জিহাদি, ডক্টর মাওলানা মাহমুদুল করিম কাশেমি, চকরিয়া পৌরসভা জাতীয় পার্টির সভাপতি ওসমান শাও, সাধারণ সম্পাদক মোহাম্মদ রুবেল, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা জাতীয় পার্টির সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক ডক্টর বেলাল উদ্দিন সহ প্রমুখ। উক্ত অনুষ্ঠানে নেতৃবৃন্দরা আলোচনার সভার শেষে জন্মদিনের কেক কাটার পরপরই এতিমদের মাঝে খাবার বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি সম্পন্ন করেন। যিনি দেশের জন্য অনেক কিছু করেছেন তার জন্য একটা দোয়া করা, তার জন্য মহান আল্লাহর দরবারে কিছু চাওয়া আমাদের আপনাদের সকলের দায়িত্বের মধ্যে। হুসেন মাহমুদ এরশাদের দেশের জন্য অনেক কিছু করেছেন, রাষ্ট্রধর্ম ইসলাম করেছেন, মসজিদ মাদ্রাসার বিদ্যুৎ বিল মওকুফ করেছেন, এবং তিনি করেছিলেন এই যে গণশিক্ষা কার্যক্রম যে হুজুর বলেছেন, এবং আলেমদেরকে ধর্মমন্ত্রী বানিয়েছিলেন। রিয়াদ উদ্দিন, কক্সবাজার, এনএন টিভি।